সপ্তাহকে লক্ষ্য করে দেখেছেন এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে একজন বক্তা ছিল যার নাম হলো মাওলানা শরীফুল ইসলাম নুরী। এই বক্তাটা মাহফিলের মধ্যে আলোচনা করেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, সাহাবীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছে। মাহফিলটা শেষ করার পরে মাওলানা শরীফুল ইসলাম নুরী বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করে দিল, মোটরসাইকেল নিয়ে তিনি মাহফিলে গিয়েছিল, ওই রাস্তার মধ্যে মোটরসাইকেল তাটকাইয়া তার উপরে হামলা করে রক্তাক্ত করেছে। শুধু রক্তাক্ত নয়, এই হুজুরকে আঘাত করতে করতে কাছিটা বের করে তার জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে, যে জিহ্বাতে আল্লাহর জিকির করে, যে জিহ্বাতে কোরআনের তেলাওয়াত করে, যে জিহ্বাতে নবীর মান এবং শান বর্ণনা করে, ওই জিহ্বাটা তারা কেটে ফেলেছে। তিনি আর কথা বলতে পারে না। এক সপ্তাহ ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে তিনি ভর্তি রয়েছেন, তিনি আর জবানে কোনো কথা স্পষ্ট করে বলতে পারে না। তার কাছে যে প্রশ্ন করে হচ্ছে, ওই প্রশ্নের উত্তরটা খাতার ভেতরে কাগজের মধ্যে তিনি লিখে লিখে দিচ্ছে। যেই দৃশ্য দেখার পরে গোটা পৃথিবীর মানুষেরা কান্না করেছে। আমরা বলতে চাই, দল বুঝি না, মত বুঝি না, রাজনীতি বুঝি না, আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা আলেমদেরকে হামলা করেছে, যারা আলেমদের জিহ্বাটা কেটে নিয়েছে, এরা কখনোই মুসলমানের বাচ্চা হতে পারে না। আমার দেশে এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন। যুবক ভাইরা, তোমরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখবি, গত এক মাস আগে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ জেলার ভিতরে। মাহফিলটা শেষ করার পরে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করেছি, হঠাৎ করে রাস্তার ভেতরে চলন্ত গাড়ি আমার গাড়িতে হামলা করা হলো, গাড়ির গ্লাসগুলোকে ভেঙে দেওয়া হলো, আমার ক্যামেরাম্যানকে রক্তাক্ত করা হলো। গত এক মাস আগে আল্লামা তারেক মুনওয়ার হুজুরকে হামলা করা হলো, আবু তুম্মা আদনানকে হামলা করা হলো, এম হাসিব ভাইকে হামলা করা হলো। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা আলেমদের হামলা করতেছে, এরা কখনোই পিতা মাতার বৈধ সন্তান হতে পারে না। আল্লাহর কোরআন বলেছে, উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহ যারা আলেমদেরকে আঘাত করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারত সন্তান। আজকে কি একটা অবস্থা, আলেমদেরকে ধরে তার জিহ্বাটা কেটে নেওয়া হচ্ছে। যেই জিহ্বাতে কোরআনের তাফসির হয়, যেই জবান দিয়ে আল্লাহর জিকির হয়, যেই জবান দিয়ে রসুলের শান এবং মান বর্ণনা হয়, ওই জিহ্বাটা কেটে নিয়ে স্যার আলেমরা কথা বলতে পারে না। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্যার জিহ্বাটা কেটে নিয়েছে। এই মাওলানা শরীফুল ইসলাম নুরী নিজে কাগজের মধ্যে নিজে হাতে তিনি লিখে দিয়েছে, তিনি বলেছে, শুধু ওই যেই চারজনকে গ্রেপ্তার করেছে, এই চারজন নয়, শেখ হানিফ নামে একটা কুলাঙ্গার রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, যিনি হলো শিয়া সম্প্রদায়ের লোক। এই শরীফুল ইসলাম নুরী বলেছে, ওই শিয়া সম্প্রদায়ের ক্যাডার ওই শেখ হানিফের নেতৃত্বে আমাকে হামলা করা হয়েছে। তিনি নিজের হাত দিয়ে কলম দিয়ে খাতার মধ্যে লিখে দিয়েছে, শুধু আজকে এই হামলা নয়, এক মাস আগে তারা 15-20 জন মিলে লাঠি সোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা করেছিল, সাপুইর মাহফিলে মাইক দিয়ে ঘোষণা করেছিল, আমাকে হত্যা করে আমার লাশটা নদীর মধ্যে ভেসে দেবে। আমরা সরকারকে বলতে চাই, শুধুমাত্র ওই চারজন নয়, এই শিয়ার ভ্রান্ত দলের কুখ্যাত ক্যাডার শেখ হানিফের নেতৃত্বে তার অনুসারীরা সম্মিলিতভাবে যেই হামলা করেছে, সমস্ত ঘাতকদেরকে গ্রেপ্তার করার পরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যারা আলেমদের জিহ্বা কেটেছে, এদের জিহ্বা কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সঙ্গে আপনি একমত? এটা হলো কোরআনের বিধান। জোরে বলেন, কিসের বিধান? কোরআনের মধ্যে কিসাস নামে একটা বিধান আছে না নাই? হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জিহ্বার পরিবর্তে জিহ্বা।
বিচার কি হবে না হবে সেটা পরে তদন্ত করার পরে কিন্তু যারা সরাসরি হামলা করেছে এদের একমাত্র বিচার হলো এদের জিহ্বাকে কেটে দিতে হবে আর এই সমস্ত ঘাতকদের জিহ্বা যদি প্রকাশ্যে কাটা হয় বাংলাদেশের সমস্ত টেলিভিশন মিডিয়ার মধ্যে যদি লাইভ সম্প্রচার করা হয় এই বাংলার জমিনে আর কোন আবু জেলের বাচ্চারা আলেমদের হামলা করার সাহস পাবে না আরো জোরে বলেন ঠিক